গত কয়েকদিন ধরেই অজানা আতঙ্ক তাড়া করে ফিরছিল স্থানীয় বাসিন্দাদের। সন্ধ্যা নামলেই সেই ভয় আরও তীব্র হচ্ছিল। একই কায়দায় একের পর এক মহিলার বক্ষে ছুরিকাঘাত। পথ চলতি একাকী মহিলাকে ছুরি মেরে রক্তাক্ত করে অন্ধকারে মিশে যাচ্ছিল অপরাধী। পরপর এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর চব্বিশ পরগনার জেলা সদর বারাসতে। অবশেষে তদন্তে নেমে এলাকার বেশ কিছু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গেছে, পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে, মোটর বাইকটিকে চিহ্নিত করে। এরপর তল্লাশির সময় অভিযুক্ত পুলিশের উপস্থিতি দেখে বাইক ফেলে পালানোর চেষ্টা করলে অভিযুক্তকে তাড়া করে ধরে ফেলেন পুলিশকর্মীরা। সাংবাদিক সম্মেলন করে ঘটনার কথা জানিয়েছেন বারাসত জেলা পুলিশের আধিকারিক স্পর্শনীলাঙ্গি। জানা গেছে, বৃহস্পতিবারের মধ্যে গত তিন দিনে দুটি ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থেকেছেন বারাসত শহরের নবপল্লী সংলগ্ন এলাকার সাধারণ মানুষ। তিন দিনের মধ্যে দুজন মহিলাকে একই কায়দায় ছুরি দিয়ে বুকে আঘাত। দুটি ক্ষেত্রেই অপরাধের ধরন ছিল একই রকম। নির্জন এলাকায় মহিলাদের পেলে অভিযুক্তের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আঘাত করা, ছিনতাই বা অন্য কোনো উদ্দেশ্য তার ছিল না বলেই প্রাথমিকভাবে মনে করছেন পুলিশকর্তারা। সন্ধ্যার পর নির্জন রাস্তা, সেই রাস্তাতেই একাকী বেরিয়ে আক্রমণের মুখে পড়তে হয়েছে মহিলাদের। ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ, এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা। অবশেষে বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। অভিযুক্তকে এদিন আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার আসল কারণ জানা যাবে। এটা হলো গত সোমবার দিন রাত্রিকে আমরা একটা খবর পেলাম কি বারাসাত থানার আন্ডারে নবপল্লী এলাকাতে একটা মহিলার হেঁটে যাচ্ছিল রাত্রিকে ওনার ছেলেটাকে টিউশন থেকে ফিরে আনার জন্য। তো দ্যাট টাইম উনি দেখলেন কি উনি হেঁটে যাচ্ছিল, রাইট সাইড থেকে একটা বাইকের উপরে একজন মোটরসাইকেলিস্ট এসে উনাকে কিছু লেফট হ্যান্ড থেকে দিয়ে মেরেছেন চেস্ট এরিয়াতে। তো উনি ফিল করলেন কিন্তু উনি বেশি কিছু বুঝতে পায়নি। ওটা একটা জিনিস ছিল কি অন্ধকার ছিল ওখানে ওই স্পটে, তো উনি বেশি কিছু দেখতে পায়নি। তো আমরা কিছু আইডেন্টিফিকেশনটা পেলাম অ্যাকিউজদের কি কোন রকম বাইক আছে, কোন রকম ওয়েয়ারিং অ্যাপারেলগুলো আছে, বডি স্ট্রাকচার কীরকম আছে, এগুলো উইওয়ার প্রসিডিং উইথ, এগুলো আমরা পেলাম ডিটেলসে। আমরা কালকে একটা ইনফরমেশন পেলাম কি পরশু রাত্রি কেউ ওখানেই পাশেই ওই যেখানে আগের ঘটনা হয়েছিল ওই স্থানের কাছেই আরেকটা জায়গাতে আবার একটা মহিলাতে সিমিলার ইনসিডেন্টটা হয়েছে। তো এটাকে নিয়ে কালকে বিকেল থেকে আমরা বাইকসগুলো এলাকাতে সব বাইকসগুলো আমরা অনেক টিমগুলো ছিল ওই এলাকাতে, তো সব বাইকসগুলো যে সাসপিশিয়াস মতন আছে সব বাইকে চেক করা যাচ্ছিল। ওখানে ব্যাগ বাইক আর ওয়েয়ারিং অ্যাপারেল নিয়ে আমরা সার্চ করছিলাম। তো তখন আমরা একটা টিম সন্দেহ পেয়েছে একজনের উপরে যে বাইক থেকে বাইক করে আসছিল। তো ওনাকে যখন এরা বাকি লোককে জিজ্ঞাসা করছিল তো এমনি উনি ভয় পেয়ে গেছেন, সামনে থেকে উনি দেখছেন কি কিছু ইনকোয়ারি মতন কিছু চলছে। তো উনি ভয় পেয়ে উনি কি করলেন বাইকটা ছেড়ে দৌড়ে যাচ্ছিল। তো আমার টিমটা দেখে তারপরে চেস করে ওনাকে দাঁড় করলেন। তো যখন জিজ্ঞাসাবাদ করলেন তো ইনিশিয়ালি তো উনি একটু রেজিস্ট করে তারপরে উনি অ্যাকসেপ্ট করেছেন কি হ্যাঁ উনিই করেছেন, কি এরকম যে ঘটনাগুলো হচ্ছে তার জন্যই উনি পুলিশকে দেখে ভয় পেয়ে দৌড়িয়ে যাচ্ছিল। তো আমরা ওখান থেকে লোকাল লোককেও দেখে মানে সবাই জমা হয়েছিল। তো তার সাথে আমরা বাইক আর ওনাকে নিয়ে থানা চলে আসলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বারাসত। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।